আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? সবার বছরের প্রথম দিনটি কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে। এই প্রথম কানাডায় বসে আমি ভুলে গিয়েছিলাম নতুন বছর চলে আসছে। সত্যি অবাক হলাম, একেবারে খেয়ালই ছিল না। আমার ছোট বোন ফোন না করলে আর ফেসবুক না দেখলে একেবারেই বুঝতেই পারতাম না। এক তো রোজা, তারপর কানাডা, সবাই ব্যস্ত, সবাই সবার ব্যস্ততা নিয়ে আছে। উইকেন্ডে ছাড়া কারো সঙ্গে কথা হয় না, সেজন্য আসলে জানাই হয়নি। কথা হলে হয়তো কথায় কথায় জেনে ফেলতাম। তো যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করব, পুরনো দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরে নতুন আশা নিয়ে থাকবো, সবাইকে ভালো রাখার চেষ্টা করব। তো ইনশাল্লাহ সবার নতুন বছর ভালো কাটুক, এই দোয়াই সবার জন্য রইল। তো এদিকে আমি মিক্সড সবজি রান্না করছি, ফুলকপি, ব্রকোলি, বেল পেপার, আলু। তো প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজে তার সঙ্গে অল্প একটু চিংড়ি মাছ দিয়েছিলাম, ছোট চিংড়ি। একটু আদা রসুন পেস্ট দিয়ে, হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে ভালো করে কষিয়ে আলু ফুলকপি দিয়েছিলাম। পরে ব্রকোলিটা দিয়েছি, যাতে ব্রকোলিটা একদম গলে না যায়, ব্রকোলিটা একদম সফট হয়ে গেলে খেতে ভালো লাগে না। ব্রকোলির সাথে বেল পেপার দিয়েছি, খুব ভালো করে কষিয়ে পরে গরম পানি দিয়েছি। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু ডিম ভুনা করছি, তো অনেকদিন সবজি খাওয়া হয় না, সেই জন্য মিক্সড সবজি রান্না করলাম, বাচ্চাদের জন্য ডিম ভুনা করলাম। রাত বলছিল যে ডিম ভুনা খাবে, সেজন্যই করা হচ্ছে। এই তো শুভ নববর্ষ। শুভ নববর্ষের কালারের চিজ কেক, তাই ভালোই তো, খালি বাইরে দিয়ে। বুঝতেই ছিলাম না আজকে শুভ নববর্ষ, মনে রাখছো, বাংলাদেশে থাকলে যেমন বোঝা যায়। ক্যানাডাতে তো শুভ নববর্ষ কোনো ছায়ে দেখা যাচ্ছে না। রাত বোনের জন্য চিজ কেক নিয়ে আসছে, আর এই ফুলটা রাত আমি যেদিন আসছি সেদিন সে এয়ারপোর্টে নিয়ে আসছিল, এখনো মাশাল্লাহ করে একদম ফ্রেশ আছে। দেখে অবাক হলাম যে এতদিন হয়ে গেছে। লাইবা চিজ কেক, যে ভাইয়া মনে রাখছে, দেখো নববর্ষের কেক নিয়ে আসছে। না, ফ্রিজে রাখো, ইফতারের সময় খাবা। ভাইয়াকে থ্যাংকস বলো। আমি রান্না করছি, দেখে রাত বলছে যে তুমি অনেকক্ষণ কষ্ট করেছ, তুমি এখন রেস্ট করো, আমি আজকে ইফতার বানাচ্ছি। তো ওদের পছন্দ মতোই তো ইফতার খেয়ে থাকে, সেজন্য ওরা বানালে কিন্তু আমিও খুশি হয়ে যাই যে তোমাদের পছন্দ মতো তোমরা ইফতার তৈরি করে নাও। তো মাশাল্লাহ করে রাত অনেক হেল্প করে। ইউনিভার্সিটির থেকে এসেছে, ও কিন্তু টায়ার্ড, তারপর দেখছে যে আমি একা কাজ করছি, সেজন্য এসে আমাকে হেল্প করছে। আলাই বা রেনেসাকে কিন্তু বলতে থাকে যে মাকে হেল্প করো, তোমরা কেন বসে থাকো। তো সব কিছুই কেটে স্যান্ডউইচ বানাচ্ছে, টর্টিলা রুটির মধ্যে সালামি, তারপর বেল পেপার, চিজ, আর হলো জৈতুন। তো এটা মানে যার যার পছন্দ, চিকেন, বিফ, কিমা, ভেজিটেবল, যার যেমন পছন্দ তেমন করে কিন্তু টর্টিলা রুটির ভিতরে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। ভাইয়া আর এটা আমি, মেজোটা আমি, তো এটা আমি, লাইবা এটা ভাইয়া। তুমি বড় না না ভাইয়া, বড়টা লম্বাটা লম্বা হিসাবটা ভুলে গেছে, তাহলে ভাইয়ের সাইডে দিত রাম মাই যেত এটা। এখন মিস ভাইয়া রাত, এখন লাইবা মুসা আসতেছে।
লাইবা মুসা আমি কোনটা বলছি মুনিরা তারপর লাইবা বলে বলছি মুনিরা আসতেছে তারপরে আসতেছে মুসা লাইবা বলতেছে সে স্যান্ডউইচ খাবে না, মার সঙ্গে পেঁয়াজু খাবে। তা আমি একটু পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো ওইদিনও পেঁয়াজু ভেজেছিলাম, বাচ্চারা পছন্দ করেছিল, বিশেষ করে রাত বলছিল যে অনেক টেস্ট হয়েছে, সেজন্য আজও একটু পেঁয়াজু বানালাম। তা আমারও খেতে ভালো লেগেছে, তো ভাবলাম একটু পেঁয়াজু বানিয়ে ফেলি। আমাদের ইফতার কিন্তু একদম শর্টকাট থাকে, একটা কিছু হয়ে গেলেই মনে হয় বেঁচে গেলাম যে আলহামদুলিল্লাহ। এতো আমরা যে টোটিল আর রুটি ইউজ করেছিলাম স্যান্ডউইচ বানানোর জন্য, এখন আমরা একটু প্যানে একটু হালকা হিটে একটু গরম করতেছি, করলে হয় কি একটু ক্রাঞ্চি হয়ে যায়। টোটিল আর রুটিটা সবসময় একটু কাছাকাছি থাকে, কিন্তু এটা একটু প্যানে গরম করলে দেখবেন কালারটা সুন্দর আসে, সুন্দর টোস্টের মতো একটু ক্রিসপি হয়। হ্যাঁ, ক্রিসপি হলে একটু মজা, স্যান্ডউইচটা মজা হয়ে যায়। আমাদের ইফতার তো রেডি, রাজ সালাদও বানিয়েছে, খুবই টেস্টি সালাদটা, আর জুসের কালার তো দেখতেই পাচ্ছেন, অদ্ভুত কালার, বাচ্চাদের পছন্দ বলে কথা, একদিন রেড কালার, একদিন ব্লু কালার, আজকেরটা তো ব্ল্যাক কালার। বলছিলাম যে এটা আবার কিসের জুস, কিসের ড্রিঙ্কস বলে, স্পোর্টস ড্রিঙ্কস, আর একটা কী যেন নাম বললো, মানে এত রকম নাম কিন্তু আসলে জানা নেই। স্যান্ডউইচ, চিজ কেক, হ্যাঁ পেঁয়াজু, এই তো আজকে আমাদের ইফতার। বাচ্চাদের খাবার খাই ওদের সঙ্গে একসঙ্গেই, ভালোই লাগে। বাচ্চারা যখন যেটা পছন্দ, যেটা খেতে চায়, ওইটাই বলি খেয়ে নিতে। এইভাবে আমাদের রোজা এক এক করে আলহামদুলিল্লাহ কেটে যাচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন সুস্থ সুন্দর থাকতে পারি। ইফতারি সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে, তা আমরা ইফতার খাওয়া শুরু করলাম। তো রাত যখনই যেটা বানায় দেখা যায় খাওয়ার জন্য এত প্রেশার দেয় যে এটা খেয়ে দেখো মা, ওইটা খেয়ে দেখো, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আসলে মাশাল্লাহ ও যেটাই তৈরি করে ভালোই লাগে খেতে, আর দেখেন খেয়ে নিজেই মাথা নাড়াইতে থাকে। তো সেই জন্য রেনেসা বলে মানে কি তুমি নিজেরটা নিজে খেয়েই টেস্ট টেস্ট বলতে থাকো। তো এইসব গল্প করতেছে, হাসতেছে। লাইবা খাবে না বলাতে রাত জোর করে লাইবাকে বলছে খাওয়ার জন্য, তো লাইবা খাচ্ছে, খেয়ে বলছে মা টেস্টি হয়েছে। Which are not haram in Islamic way, but it's a crime by law. Oof! কাটতে দিল সে। এহেন তুলবা না, হেরে না তুলবা। Direct this is a... This is a bit more... It's a famous. It's a line ধরে না খাই নিতে আসে আমার। Yeah, definitely. বাতাস ফেলার মনে হয়, জাপান থেকে বাতাস আসছে মনে হয়, মানে বাতাস খেয়েছে। বুঝবে, ওরা খাইলে বুঝবে, না বুঝবে না। এটা যে চকলেট ছিল, চকলেট আফরিন বলছে না আনতে, না প্লেন, না না প্লেন তে টেস্ট চকলেট শেয়ার হতো মনে হয়। একটা কামড় দিতে আমি, হ্যাঁ দাঁড়া হাওয়া হয়ে যাবে মুখের মধ্যে, হয়েছে না, থ্যাংক ইউ, দেখছে হাওয়া হয়ে গেছে মুখের মধ্যে, আসলে অনেক টেস্ট, কিছুই নেই এটার মধ্যে, খালি পুরো চিজ একদম সফট, মানে ফেমাস, এটা যেন লাইন ধরে কিনে মানে, থ্যাংক ইউ, লাইন ছিল এটার মধ্যে কিনে। আমরা পারবো না, হ্যাঁ $14 না, এটা তুমি বানাইতে গেলে অনেক ফেল, রেসিপি আছে না, একটা ফেমাস রেসিপি, ওটা বানাই।
আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।